সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছো ইনশাল্লাহ। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। উচ্চতর গণিতের একটি বিশেষ শাখা 1.2 ফাংশন, ফাংশন অবস্থায় আমাদের ডোমেন রেঞ্জ। এখন ডোমেন এবং রেঞ্জ সম্বন্ধে পড়তে হলে তোমাদের সংজ্ঞায়িত এবং অসংজ্ঞায়িত কিছু জিনিস আছে যেগুলো প্রথমে বুঝতে হবে। আমি যদি একটা ফাংশন ধরে আলোচনা করি, মনে করি f(x) সমান 2x প্লাস 1 x মাইনাস 1। f(x) হচ্ছে একটা ফাংশন যার ডান পাশে আছে 2x প্লাস 1 এবং x মাইনাস 1। এই ফাংশনের মধ্যে ডান পাশে x এর মান 1 এর জন্য নিচে কত আসে আমাদের, অর্থাৎ x মাইনাস 1 ইকুয়াল 0, তার বা x ইকুয়াল টু 1 বসাইলে ফাংশনটা কত আসে দেখো, 2 × 1 + 1 − 1 − 1, অর্থাৎ f(1) সমান তাহলে হবে 2 + 1, নিচে 0, 3/0, তার মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। x এর যে কোনো বাস্তব মানের জন্য এই পাশে একটা মান পাওয়া যাবে, এক্সেপ্ট x ইকুয়াল 1। x ইকুয়াল 1 এর জন্য ফাংশনটি কী হয় আমাদের, অসংজ্ঞায়িত হয়। তাহলে এই ফাংশনের যদি ডোমেন নির্ণয় করতে চায়, প্রথমে আমাদের হরে যেটুক আছে, হরে যেটুক আছে এইটুক সমান মনে মনে ধরতে হবে 0। হরে যেটুক আছে এইটুক সমান 0 ধরবো, যে এখানে x মাইনাস 1 ইকুয়াল 0, তার x ইকুয়াল 1, অর্থাৎ ফাংশনটিতে x সমান 1 বসালে ফাংশনটি অসংজ্ঞায়িত হবে। ডোমেনের সংজ্ঞা থেকে আমরা জানি x এর যে সকল মানের জন্য f(x) সংজ্ঞায়িত হয়, x এর যে সকল মানের জন্য f(x) সংজ্ঞায়িত হয়, x এর ওই সকল মানকে f(x) এর ডোমেন বলে। তাহলে এই ফাংশনের ডোমেন কত হবে, 1 বাদে যে কোনো মানের জন্য f(x) সংজ্ঞায়িত হবে। সুতরাং ডোম f বা সংক্ষেপে df সমান যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে, যেহেতু তাহলে r থেকে আমাদের বাদ যাবে 1, অর্থাৎ সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হবে এক্সেপ্ট 1, 1 বাদে যে কোনো ফাংশনের জন্য কী হবে, সংজ্ঞায়িত হবে। তাহলে ভগ্নাংশ ভিত্তিক বা ভগ্নাংশ আকারে যদি কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলে, তাহলে তোমরা প্রথমেই হরে 0 বানাইতে হবে। হর ইকুয়াল 0 ধরে এক্স এর মান বের করার পর বাস্তব সংখ্যা থেকে ওই মানটা বাদ দিলেই যেগুলো হবে ওইগুলোই হবে ওই ফাংশনের ডোমেন। এখন ফাংশনটি যদি √ সিস্টেম, অর্থাৎ কি f(x) ইকুয়াল √2x − 1 হয়, তাহলে ডোমেন কত হবে, √এর ভিতরে যেহেতু মাইনাস ওয়ান, অর্থাৎ এটা তোমাদের এক্সাম্পল দিচ্ছি, √-4 একটা সূত্র আছে তোমাদের i² = −1, তাহলে এর লিখতে পারি −1 × 4, তাহলে √-1, দ্যাট মিন্স i² × 4, তাহলে কত হবে √i² × √4, তার মানে √2 মানে কত হবে আমাদের 2, তাহলে কত আসে 2i।
ए आई হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার। অর্থাৎ আমরা এইটুকু শিখলাম যে রুট ওভারের ভিতরে যদি কোনো সংখ্যা নেগেটিভ হয় বা ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে তার সাথে কি আসবো, আই, ইমাজিনারি নাম্বার। তাহলে রুট ওভার মাইনাস নাইন লিখতে পারি থ্রি আই, রুট ওভার মাইনাস সেভেন কত হবে আমাদের আই রুট সেভেন। অর্থাৎ রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ সংখ্যা আসে তাহলে এই সূত্র অনুসারে সবসময় কী হবে আমাদের, যে অবাস্তব, যার কোনো বাস্তব মান নাই, ইমাজিনারি কল্পনায় আছে, বাস্তবে নাই। যেহেতু ডোমেনের সংজ্ঞা থেকে আমরা জানি যে এক্সের যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে, এক্সের ওই সকল মানকে এফ অফ এক্সের ডোমেন বলে। যেহেতু রুট ওভারের ভিতরে নেগেটিভ থাকলে তার সাথে সবসময় আই কন্টেইন, মানে আই ধারণ করে, আই ইমাজিনারি নাম্বার। এই কারণে রুট ওভারের ভিতরে যে সংখ্যাগুলো আছে সবসময় ধনাত্মক সংখ্যা যদি আসে তার বাস্তব মান পাবো, আর যদি আমাদের এরকম ঋণাত্মক সংখ্যা আসে তাহলে আয় আসে। যেহেতু ঋণাত্মক সংখ্যা আসলে আয় আসে, এই কারণে ওই মানগুলো বাদ দিতে হবে। কারণ আয় কোন সময় হবে, এই ফাংশনের মধ্যে আয় কখন হবে, যখন রুট ওভারের ভিতরে কত আছে টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো ধরি, রুট ওভার জিরো, তাহলে কত আসে রুট ওভার জিরো, তার মানে জিরো সংজ্ঞায়িত। নেগেটিভ আসতে এইটুকু যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, অসংজ্ঞায়িত, তাহলে কী হবে, জিরো বা জিরোর চেয়ে বড়। তাহলে রুট ওভারের ভিতরে যে রাশিটুকু আসছে এই রাশিটুকু কী ধরবো আমরা, জিরোর সমান বা জিরোর চেয়ে বড় হতে হবে। কারণ জিরোর চেয়ে শুরু হলে নেগেটিভ সংখ্যা, আর নেগেটিভ মানেই আমাদের কি ইমাজিনারি নাম্বার। অর্থাৎ রুট ওভারের ভিতরে নেগেটিভ নিয়ে আসা যাবে না, রুট ওভারের ভিতরে নেগেটিভ নিয়ে আসলে কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। তাহলে এই যে রুট ওভার ভিত্তিক যদি কোনো ফাংশনের ডোমেন নির্ণয় করতে বলে, নিঃসন্দেহে তোমরা রুট ওভারের ভিতরে যে রাশিটা আছে রাশিটা ইকুয়াল গ্রেটার অর ইকুয়াল জিরো ধরে নিব। কারণ রুট ওভারের ভিতরে যদি নেগেটিভ আসে কাল্পনিক সংখ্যা হয়, তাহলে এখানে কি হবে, এখানে আমরা কি ধরে নিব, যে রুট ওভারের ভিতরে কত আছে টু এক্স মাইনাস ওয়ান, কী হবে আমাদের, জিরো বা জিরোর চেয়ে বড়, জিরোর সমান বা জিরোর চেয়ে বড়। অসমতা ইমপ্লাই চিহ্ন দিতে হবে, তার টু এক্স লেস অর ইকুয়াল কত হবে ওয়ান, উভয় পক্ষে টু দিয়ে ভাগ করলে এক্স লেস অর ইকুয়াল কত আসে আমাদের, হাফ। এখন এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। এই ফাংশনের ডোমেন আমরা দুইভাবে করতে পারি, যে সকল আমরা জানি এইটুকু দেওয়ার পরে কী দিতে পারি, যে সকল বাস্তব মানের জন্য এফ অফ এক্স সংজ্ঞায়িত হবে। এখন এই যে এই ফাংশনটাতে এক্সের মান হাফ বা হাফের সমান হলে, দেখো রুট ওভার টু ইন্টু এক্সের মান হাফ বসাইলে মাইনাস ওয়ান, তার মানে টু টু কাট ওয়ান মাইনাস ওয়ান, তার মানে রুট ওভার জিরো, তার মানে জিরো। কিন্তু রুট ওভারের ভিতরে যদি আমি এক্সের মান হাফের চেয়ে বড় বসাই, অর্থাৎ কি এক্সের মান টু ইন্টু ওয়ান বসাইলাম, এক্সের মান ওয়ান বসাইলে ওয়ান মাইনাস, তাহলে টু মাইনাস ওয়ান, তার মানে রুট ওভার ওয়ান, অর্থাৎ ওয়ান। একইভাবে হাফের চেয়ে যে কোনো বড় মানের জন্য এই রাশিটার একটা বাস্তব মান থাকবে, এক্সেপ্ট নেগেটিভ কোনো মানের জন্য মান কোনো থাকবে না। যেহেতু নেগেটিভ মানের জন্য কোনো মান থাকে না, অর্থাৎ আমি বললাম যেহেতু নেগেটিভ, অর্থাৎ যদি হাফের চেয়ে ছোটো একটা মান ধরি তাহলে এই জায়গায় আমাদের কী আসবে, ঋণাত্মক সংখ্যা আসবে। যেহেতু ঋণাত্মক সংখ্যা কাল্পনিক সংখ্যা, এই কারণে কী করা যাবে না, আমাদের নিয়ে আসা যাবে না। তাহলে এই ফাংশনের ডোমেন হবে ডিএফ বা সংক্ষেপে ডোম অফ এফ, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, বাস্তব সংখ্যা যেখানে এক্স গ্রেটার অর ইকুয়াল হাফ। এই ফাংশনটা আমরা আরেকটা শেপে লিখতে পারবো সংখ্যারেখার সাহায্যে। সংখ্যারেখায় যদি করি এই টুক করলে হবে আমাদের, সংখ্যারেখায় যদি করি এই অসমতাকে সংখ্যারেখায় প্রকাশ করলে জিরো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস থ্রি। এই অসমতা যদি আমরা এই সংখ্যারেখার সাহায্যে প্রকাশ করি তাহলে এক্সের মান কত হবে আমাদের, হাফের সমান, অর্থাৎ জিরো থেকে ওয়ান এর মাঝখানে হলে আমাদের কত, হাফ, হাফ, এইটুক সমান থাকায় ক্লোজ হবে। এদিক থেকে কোন দিকে দেবো, হাফের চেয়ে বড়, তার মানে এইদিকে মুভ করবে, এইদিকে মুভ করবে। যেহেতু এই সংখ্যারেখাটা এদিকে ওপেন, এই কারণে এই ফাংশনের ডোমেন বা ডোম অফ এফ হবে কত, এর পেছনে যাবে না, যেহেতু হাফ
হাফ থার্ড ব্র্যাকেট ওপেন ইনফিনিটি, অর্থাৎ কি হাফ থেকে শুরু করে যত ধরনের মান আছে সবগুলোর জন্য কি হবে আমাদের ডোমেন হবে। এই ফাংশনের ডোমেন কত আসলো আমাদের এইভাবে করলে হবে, এইভাবে করতে পারি। আশা করি ডোমেনটা সকলেই বুঝতে পারছো। আমি একটা নেগেটিভ চিহ্ন দিয়ে যদি একটা ফাংশন তোমাদের বোঝানোর চেষ্টা করব, যদি এফ অফ এক্স একটি রুট ওভারের ফাংশন যে টু মাইনাস ফোর এক্স, এই ফাংশনের ডোমেন কত হবে? ওই যে সেম একইভাবে রুট ওভারের ভিতরে যেটুকু আছে এইটুকু আমরা কী ধরে নিব যে টু এক্স সরি টু মাইনাস ফোর এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, তাহলে কত হবে টু গ্রেটার অর ইকুয়াল ফোর এক্স, বা উভয়পক্ষে টু দিয়ে ভাগ করলো ওয়ান গ্রেটার সরি ফোর দিয়ে ভাগ করতে হবে, আমাদের ফোর দিয়ে ভাগ করলে কত হবে, ফোর দিয়ে ভাগ করলে টু বাই ফোর গ্রেটার অর ইকুয়াল ফোর এক্স বাই ফোর, উভয় পক্ষকে ফোর দিয়ে ভাগ করেছি, বা কাটলে কত হবে হাফ গ্রেটার অর ইকুয়াল এক্স। রিভার্স করে যদি লিখি তাহলে এক্স লেস অর ইকুয়াল হাফ, অর্থাৎ এক্সের সর্বোচ্চ ওয়ান মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হবে, আর তার চেয়ে নিচে যে কোনো মানের জন্য কী হবে ফাংশনটা সংজ্ঞায়িত হবে। তাহলে এই ফাংশনের ডোমেন যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে করি, অর্থাৎ যদি প্রথম আমরা এইভাবে বুঝতে চাই, তাহলে এই ফাংশনের জন্য আনসার হবে শুধু মুভ করবে এইদিকে, এইটুকুর জন্য যথেষ্ট। পক্ষান্তরে সংখ্যা রেখার সাহায্যে যদি ফাংশনটা আমরা করতে চাই যে জিরো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, এখন হাফ হাফের সমান একই সেম, এখন হাফের চেয়ে ছোট অর্থাৎ কি এইদিকে মুভ করবে, এখন কোন দিকে যাবে এইদিকে মুভ করবে, তাহলে ডুম এফ বা ডিএফ হবে মাইনাস থেকে অর্থাৎ মাইনাস ইনফিনিটি টু হাফ এদিকে ক্লোজ। আশা করি সকলে ডোমেনটা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এখন আমি ডোমেনটা ভগ্নাংশ আকৃতির ফাংশন এবং রুট ওভার আকৃতির ফাংশন দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন বিভিন্ন ফাংশনের বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ বিভিন্ন আকার বা শেপগুলো আমরা আলোচনা করব। প্রথমে যদি আসি এক এক ফাংশন, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল যে টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, ফাংশনটি এক এক কিনা বা ওয়ান ওয়ান কিনা ব্যাখ্যা করো বা দেখাও ওয়ান ওয়ান কিনা। এখন ওয়ান ওয়ান করার জন্য যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনের মধ্যে দুইটা মান, আমরা অনেকগুলো মান মধ্যে যে কোনো দুইটা মান সিলেক্ট করে নিব, কোনগুলো সিলেক্ট করবো যেগুলো এর এই ফাংশনের ডোমেনের মধ্যে থাকতে হবে। তাহলে লেট বা মনে করি এ এবং বি বিলংস টু ডোম অফ এফ, ডোম অফ এফ অর্থাৎ এ বি হচ্ছে এই ফাংশনের ডোমেনের মধ্যে যে কোনো দুটি মান। তাহলে আমরা কী লিখতে পারবো যে এফ অফ এ সমান টু এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান, এফ অফ বি সমান টু বি প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান। ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশনের শর্তানুসারে এফ অফ এ সমান এফ অফ বি, এফ অফ এ সমান এফ অফ বি। এখন এফ অফ এ এর মান হচ্ছে আমাদের বা টু এ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান টু বি প্লাস ওয়ান বাই বি মাইনাস ওয়ান, উপরে অংশ মুছি ক্রস গুণ করতে হবে, বা এ মাইনাস ওয়ান টু বি প্লাস ওয়ান ইকুয়াল টু এ প্লাস ওয়ান বি মাইনাস ওয়ান, গুণ করলে টু এ বি প্লাস এ মাইনাস টু বি মাইনাস ওয়ান টু এ বি মাইনাস টু এ প্লাস বি মাইনাস ওয়ান।
সবগুলো এক পাশে নিয়ে আসতে হবে, টু এ বি প্লাস এ মাইনাস টু বি মাইনাস ওয়ান মাইনাস টু এ বি প্লাস টু এ মাইনাস বি প্লাস ওয়ান ইকুয়াল জিরো, প্লাস টু এ বি মাইনাস টু এ বি প্লাস ওয়ান মাইনাস ওয়ান সরি মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এ প্লাস টু এ অর্থাৎ থ্রি এ মাইনাস টু বি মাইনাস বি মাইনাস থ্রি বি ইকুয়াল জিরো। তাহলে বা থ্রি এ ইকুয়াল টু থ্রি বি অর্থাৎ এ ইকুয়াল বি। এক এক ফাংশনের শর্তানুসারে আমরা যে দুটো সংখ্যা ধরে নিয়েছি, যে দুটি সংখ্যা ধরেছি, এই দুটি সংখ্যা যদি সমান আসে অর্থাৎ ভিন্ন ভিন্ন মানের জন্য যদি ভিন্ন ভিন্ন কোনো মান আসে তাহলে ওই ফাংশনকে কী বলা হবে আমাদের, এক এক ফাংশন। এরপরে আমরা লিখতে পারব সুতরাং এফ অফ এক্স একটি এক এক ফাংশন, সুতরাং এফ অফ এক্স একটি এক এক ফাংশন। এরপরে আমরা অন্ত বা সার্বিক ফাংশন নিয়ে রেঞ্জ নিয়ে বলবো। প্রথমে যদি ডোমেন এবং রেঞ্জের কথা বলি, যে কোনো একটি ফাংশন এফ অফ এক্স ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান, ফাংশনটি অন্ত বা সার্বিক কিনা, অন্ত বা সার্বিক, অন্ত বা সার্বিক ফাংশন করতে হলে যে ফাংশনটা দেওয়া থাকবে তোমাদের, এই ফাংশনটা অবশ্যই একটা চলক বা ভ্যারিয়েবল বা ওয়াই ধরতে হবে। মনে করি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, এফ অফ এক্স এর মান হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই, ক্রস গুণ করলে হবে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এক্স প্লাস ওয়ান, এক্সগুলো এক পাশে নিয়ে আসতে হবে টু এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান, এক্স কমন নিলে টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি। আমরা যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরেছি, এখন এক্সকে সাবস্টিটিউট করব ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি দ্বারা। এখন এফ এক্সের প্লেসে এইটুক বসাইতে হবে, সুতরাং সরি ওয়াইয়ের মান কত আসছিল আমাদের, ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি, এক্সের প্লেস এইটুক বসাবো, সুতরাং এফ অফ ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি, তাহলে কত হবে থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান। একইভাবে নিচে টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস থ্রি মাইনাস ওয়ান, গুণ করতে হবে থ্রি ওয়াই প্লাস থ্রি বাই টু ওয়াই মাইনাস থ্রি প্লাস ওয়ান টু ওয়াই প্লাস টু টু ওয়াই মাইনাস থ্রি মাইনাস ওয়ান। উপরে লসাগু করতে হবে টু ওয়াই মাইনাস থ্রি থ্রি ওয়াই প্লাস থ্রি প্লাস টু ওয়াই মাইনাস থ্রি, নিচেও লসাগু হবে টু ওয়াই মাইনাস থ্রি টু ওয়াই প্লাস টু মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস থ্রি। এখন এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিব, এই মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই শেষ, মাইনাস থ্রি প্লাস থ্রি উপরের অংশে থাকে আমাদের থ্রি ওয়াই থ্রি টু ওয়াই, তার মানে ফাইভ ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি, নিচে টু প্লাস থ্রি ফাইভ টু ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি, ভাগটারে গুণ দিলে ফাইভ ওয়াই বাই টু ওয়াই মাইনাস থ্রি ইন্টু
टू वाई माइनस थ्री बाय कत हो फाइव এটা কাটা আমাদের ফাইভ ফাইভ কাটা অর্থাৎ ওয়াই ওয়াই মানে কি লিখতে পারবো এফ অফ এক্স অর্থাৎ এক্সকে যখন আমি এইটুর দ্বারা সাবস্টিটিউট করেছি আবার এফ অফ এক্স পাইছি আবার যদি আমাদের এফ অফ এক্স অর্থাৎ কি এক্সকে সাবস্টিটিউট করার পরে যদি এফ অফ এক্স আসে তাহলে আমাদের কি হবে এই ফাংশনটি সার্বিক বাউন্ড টু ফাংশন সুতরাং এফ অফ এক্স একটি অন টু ফাংশন এখন আমরা বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব ইনভার্স বা বিপরীত ফাংশন ইনভার্স বা বিপরীত ফাংশনটি করার জন্য যে কোনো একটি ভগ্নাংশ আকৃতির ফাংশন নিয়ে নাও যদি ইনভার্স বা বিপরীত ফাংশন যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তাহলে এফ ইনভার্স ওয়ান টু নির্ণয় করতে হবে অর্থাৎ এফ ইনভার্স টু করতে হলে প্রথমে আমাদের ফাংশনটাকে কী করতে হবে ইনভার্স ফাংশনে প্রকাশ করতে হবে ইনভার্স করতে হলে যে ফাংশনটা দেওয়া থাকবে অবশ্যই একটা ফাংশন মানে ওয়াই ধরে নিব মনে করি এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ইনভার্স অর্থাৎ যদি এ বলি এ আর বিপরীত হচ্ছে কত ওয়ান বাই এ এর ওয়ান বাই এ রেখে লিখতে পারবো আমরা এ ইনভার্স ওয়ান অর্থাৎ এ আর বিপরীত হচ্ছে কত এ ইনভার্স ওয়ান এখন এ ইন্টু এ ইনভার্স ওয়ান এর গুণফল কত হবে এ ইন্টু ওয়ান বাই এ কাটলে কত আসে আমাদের ওয়ান এখন যদি হয় যে এফ অফ এক্স তাহলে এফ অফ এক্স আর এফ এর ইনভার্স গুণ করলে কত হবে আমাদের এফ ইনভার্স ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এফ আর এফ 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 অফ এক্স এফ এফ কাটলে কত আসে ওয়ান ওয়ান আর এক্স গুণ করলে থাকে কত এক্স অর্থাৎ ইনভার্স ফাংশন করতে হলে আমাদের প্রথমেই যে ফাংশনটা দেওয়া থাকবে এই ফাংশনকে ওয়াই ধরে নিব এবং ওয়াই ধরার পর উভয় পক্ষকে এফ ইনভার্স এক্স দিয়ে এফ ইনভার্স দিয়ে গুণ করবো বা এফ ইনভার্স ওয়ান বা এফ অফ এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়ান ওয়াই তাহলে এফ ইনভার্স ওয়ান এবং এফ ভ্যানিশ থাকবে এক্স তাহলে এফ ইনভার্স ওয়ান ওয়াই এটা আমরা এক নম্বর ধরে রাখতে পারি আবার এই এই থেকে পাই যে এফ অফ এক্স ইকুয়াল কত ওয়াই তাহলে এফ অফ এক্সের মান কত আছে আমাদের এই টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই সেমভাবে আমরা এক্সের মান বের করবো তাহলে কত গুণ কত ক্রস গুণ করতে হবে টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান তাহলে বা টু এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান তাহলে বা এক্স কমন নিব টু ওয়াই মাইনাস আমরা ইচ্ছে করলে এখানে টু এক্স কমন নিতে পারি টু এক্স কমন টু ওয়াই মাইনাস আচ্ছা টু ওয়াই মাইনাস টু সমান সমান ওয়াই প্লাস ওয়ান এক্স ইকুয়াল কত হবে এক্স ইকুয়াল ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস টু আমরা এক্সের মান বের করছি এফ ইনভার্স ওয়ান ওয়াই এক্স ওয়াইয়ের মাধ্যমে এক্সের মান নির্ণয় করেছি এক্সের মানটা এক নং থেকে যদি বসাই তাহলে হবে কত এফ ইনভার্স ওয়ান ওয়াই ওয়াই প্লাস ওয়ান বাই টু ওয়াই মাইনাস টু এটা কোত্থেকে পেলাম আমরা এক নং থেকে এক নং যেহেতু বাম পাশে এবং ডান পাশে উভয় পাশেই ওয়াই আছে ওয়াইকে সাবস্টিটিউট করব বাই এক্স তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস টু এইটুক পর্যন্ত হচ্ছে আমাদের বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন আমাদের বের করতে হবে কি এফ ইনভার্স টু অর্থাৎ কি এক্স প্লেসে টু বসাইতে হবে অর্থাৎ কি এক্স এর সাবস্টিটিউট করবো বাই টু তাহলে কত আসে আমাদের টু প্লাস ওয়ান বাই টু ইন্টু টু মাইনাস টু তাহলে থ্রি ফোর মাইনাস টু অর্থাৎ থ্রি বাই ওয়ান থ্রি বাই টু টু সরি টু এটা অ্যান্সার আমাদের থ্রি বাই টু অর্থাৎ এফ ইনভার্স টু এর মান বের করলে এটা অ্যান্সার হবে আমাদের আশা করি ডোমেন রেঞ্জ এবং
এক এক ফাংশন অন্টু ফাংশন এবং বিপরীত ফাংশন যেগুলো আছে সকলেই বুঝতে পারছি ইনশাল্লাহ। অবশ্যই তোমার বাসায় প্র্যাকটিস করবে, এবং আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের, এফ অফ এক্স ইকুয়াল 4x প্লাস 3 বাই 2x প্লাস 1 এবং এফ অফ এক্স ইকুয়াল রুট ওভার 3x প্লাস 5। রাশিগুলোর অর্থাৎ ফাংশন 1 এবং 2 ফাংশনগুলোর সকল আইটেম 1 1, অন টু, ডোমেন, রেঞ্জ এবং ইনভার্স ফাংশন নির্ণয় করবে। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, দোয়া রেখো, আজান নয়, আল্লাহ হাফেজ।